আমাদের সন্তানরা যারা বিদেশে আছে, প্রবাসে আছে, আল্লাহ বাংলাদেশের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্ত পানি করে আল্লাহ রুদ্রে বৃষ্টিতে পুড়ে সুন্দর মানুষটা কালো হয়ে যায়। বিদেশ থেকে আসলে অনেক সময় তার চেহারার দিকে তাকানো যায়। এ মালিক, আমাদের বিদেশিদেরকে তুমি হেফাজত কইরো আল্লাহ, তাদের কামাই রোজে রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত কইরো আল্লাহ। ও ভাই, প্রবাসে যারা আছে, আমার প্রত্যেকটা দোয়াতে প্রবাসীরা দরখাস্ত করুক আর না করুক, আমার প্রত্যেকটা দোয়াতে প্রবাসীদের একটা অংশ আমার অন্তর থেকে বের হয়ে আসে। কেন? এরা যদি বিদেশে গিয়ে রক্ত পানি না করত, এরা যদি বিদেশে গিয়ে এই পরিশ্রম না করত, আজকে হয়তো আমাদের টিকে থাকাটাই মুশকিল। কথা কয় না? তাহলে এদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে। আল্লাহ যেন এদেরকে শান্তিতে রাখে, আমিন বলেন। অসুবিধাগুলো দূর করে তাদের কামাই রুজি রোজগারে ইনকামে যেন আল্লাহ বরকত দেন, আমিন বলেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে যেন আল্লাহ হেফাজত করে। আমাদের আমিন সাহেবের আব্বা অনেক বড় মাপের বুজুর্গ ছিল, দীর্ঘদিন কমলপুর মাদ্রাসায় পড়াইছে। ওনার আব্বার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আমাদের মেম্বার সাহেব, না মেম্বার সাহেবের আব্বা অসুস্থ, আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থতা দান করেন, আমিন বলেন। আরো যারা সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ ওনার পরিবার দুনিয়ার থেকে চলে গেছেন, পরিবারকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, আমিন বলেন। সভাপতি সাহেবের হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা দোয়া চাইছেন, যারা চান নাই, সকলের মা বাবার জন্যে, যারা জীবিত আছেন তাদের আর নেক হায়াতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। পর্দার আড়ালে যে মা বোনরা আছেন সবার জন্যে আমরা দোয়া করি। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন দিন দিন প্রতিষ্ঠানকে উন্নতি দান করেন, আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বির হামহুমা কামা অব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা অব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ দীর্ঘ কম পর্যন্ত বসে আল্লাহ বাইতুস সালাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে মালিক তোমার বান্দা বান্দিরা আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ আজকের গভীর রজনীতে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনো দিন বেপরদায় চলব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। তাওবাতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে। ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা, এ পাপাচারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, ওই দিন যদি আমাদেরকে তুমি নাফরমান বলে ডাক দাও, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে আল্লাহ? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই রে, দ্বিতীয় কোনো আদালত নেই যেখানে গিয়ে আমরা মাপ চাব। এ মালিক,
একটা কুকুর যদি মালিকের বাড়ির থেকে চলে যায়, পরবর্তীতে আয়শা যদি মালিকের পায়ে পড়ে যায়, মালিক কুকুরটাকে মাথায় হাত বুলাইয়া আবার গেটের ভিতরে ঢুকাই নে, ওই মালিক থেকে তো কোটি কোটি গুণ বেশি মায়াত, কোটি কোটি গুণ বেশি দয়ালু আল্লাহ। নাফরমানি করেছি শয়তানের ধোকায় পড়ে, নফসাম মারার ধোকায় পড়ে, বুঝতে পারি না, তাই তো আজকের আরামের ঘুমকে হারাম করে বাসায় যায় নাই, আল্লাহ বিছনায় শুয়ে যায় নাই, কষ্ট করে এখানে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের গুনার কারণে কখনো করুণা আসে, কখনো আবার ডেঙ্গু আসে, আল্লাহ সবগুলো তোমার সয়নি। আল্লাহ এই এলাকায় বিশেষ করে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত, জয়নগর ইউনিয়নে আল্লাহ অনেক বেশি করুণায়, অনেক বেশি আল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছেন, আল্লাহ মেহরবানি করে সকলকে তুমি শিফা দিয়ে দাও। আল্লাহ আল্লাহ সব রকমের বালা মুসিবতের হাত থেকে হিফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অনেকে দান খয়রাত করেছেন, অনেকে দোয়া চেয়েছেন, তুমি তো অন্তর্যামীর আল্লাহ, কে কি জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, কে কি উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে, তুমি তো অন্তর্যামী আল্লাহ। মেহরবানি করে সকল আর দিলের মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও। এ মালিক আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বন্দিরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার হিসাবে তুমি কবুল করো। আমার মা বন্দিরকে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো বানাই দিও, আয়েশা সিদ্দিকার মতো বানাই দিও, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খাস করে আমাদের সন্তানরা যারা বিদেশে আছে, প্রবাসে আছে আল্লাহ, বাংলাদেশের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্ত পানি করে আল্লাহ রুদ্রে বৃষ্টিতে পুড়ে সুন্দর মানুষটা কালো হয়ে যায়। বিদেশ থেকে আসলে অনেক সময় তার চেহারার দিকে তাকানো যায়। এ মালিক আমাদের বিদেশিদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, তাদের কামাই রোজে রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ যাদের যে অসুবিধাগুলো আছে তুমি দূর করে দেও, এরা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন কাজে চাইতে দেরি হয়, দান করতে দেরি হয় না আল্লাহ। এখানেও যারা দান খায়রাত করেছেন আল্লাহ, মসজিদ মাদ্রাসায় মাহফিলে যারা দান করেছেন আল্লাহ, সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও, আর সবগুলো মুরব্বীদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যারা যারা যেই জন্য দোয়া চেয়েছে সকল আর নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও। ও রব্বে করিম এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠেছি রে আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই, এ মালিক যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব ঘরে যায়, ওই মা বাবার মায়া বি চেহারা গুলো আর দেখি দরদ মাখা কথা গুলো আর শুনি, কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে,
অর্থ সম্পদ চহাই সম্পদ পারিগর দিয়া আজকে ইয়েতিমের মতো আল্লাহ পরপারের বাসি আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ আল্লাহ যখন মনে হয় কলিজা ফাইটা মা মার কবরের পাশে যাইয়া মা ও মা মা বলে চিৎকার করি কোনো জবাব দেয় না বাবা বাবা বলে ডাকি কোনো জবাব দেয় না গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ গভীর রজনীতে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেহরবানি করে আমাদের মা বাবাকে মাপ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও ও রব্বে করিম আল্লাহ জানি না কোন দিন মালাকুল মৌতের সঙ্গে দেখা কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে এলাকার মানুষ পাড়ার মানুষগুলো আল্লাহ মৃত্যুর সংবাদটা শোনার সাথে কেউ যাবে বাসার যারে কেউ যাবে বাজারে আমার জন্য দোকানের থেকে নুকুন কাপড় কিনবে আতর গোলাপ দিয়ে আমাকে সাজাবে রে গোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া নতুন কাপড় পড়াইয়া আমাকে নিয়ে অজানা ও চেনা দেশের দিকে রওনা আমার সন্তানদের আত্ম চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে আব্বু আব্বু বলে চিৎকার করবে আর বলবে বাবা তুমি কোথায় যাও আর কি কোনোদিন ঘরে আসবা আর কি কোনোদিন বাড়িতে আসবো আমরা কাকে আব্বু বলে ডাকব তুমি চলে গেলে কাকে আব্বা বলে ডাক স্ত্রীর বুক ফাটা কান্নাই আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে যায় অগো প্রাণের স্বামী তুমি চলে যাচ্ছ আমার সন্তানদেরকে কে দেখাশোনা করবে তাদের বাজার সদাই কে করবে আল্লাহ কেউ যে আমার সন্তানদের আত্মচিৎকার শুনবে না আমার স্ত্রীর বুক ফাটা কান্নার দিকে তাকাবে না দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা আমার ঘর থেকে আমার বাড়ির থেকে বাহির করবে আর কোনোদিন আমাকে ঢুকাবে না আমি চলে যাব আর কোনোদিন আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে না কারবে নাই দিনদার বানাই দিও আল্লাহ কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় সাদা দাড়িওয়ালাদের ওসিলায় আল্লাহ তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।